আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিছুদিন আগে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করেছে আফগানিস্তানের সরকার। এর ভিতরে তুমুল সমালোচনা এবং প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে আফগানিস্তান সরকারকে, এমনকি প্রতিবাদও করা হচ্ছে কেন আফগানিস্তানে তাদের সরকার মহিলাদের বিশ্ববিদ্যালয়ে যেতে নিষেধ করছে। তার কি মহিলাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন না, নাকি ভিন্ন কিছু ইস্যু রয়েছে? এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন গত বৃহস্পতিবার বলেছিলেন যে কাবুলের তালেবান নেতৃত্বাধীন সরকার যদি আফগান নারীদের তাদের মৌলিক অধিকার অস্বীকার করতে থাকে, তবে বাকি বিশ্বের সাথে সম্পর্ক উন্নত করতে দেবে না। তারা যা করছে তা হলো সুযোগ ছাড়াই আফগান নারী এবং মেয়েদের অন্ধকার ভবিষ্যতে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। ব্লিংকেন ওয়াশিংটনে ডিসিতে বছরের শেষ সংবাদ সম্মেলনে এ কথাই বলেছেন। বাহ, কত সুন্দর! তারা আমাদের নারীদের জন্য, মুসলিম নারীদের জন্য তাদের কত সুন্দর আচরণ। তারা চাচ্ছে যে মুসলিম নারী উন্নতি হোক। এদিকে আফগানিস্তানের রাজধানীতে প্রায় 50 জন প্রধানত মহিলা বিক্ষোভকারী কাবুল বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হয়েছিল। তারা ব্যানার ধারণ করে স্লোগান দিয়ে বলছিল যে শিক্ষা আমাদের অধিকার, বিশ্ববিদ্যালয়গুলো খোলা উচিত। এর আগে পূর্ব আফগানিস্তানের নাগাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। পুরুষ মেডিকেল শিক্ষার্থীরা তাদের মহিলা সহপাঠীদের বাদ দেওয়ার প্রতিবাদে পরীক্ষা থেকে বেরিয়ে আসছে। তারাও তাদের অবস্থান থেকে প্রতিবাদ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নিষেধাজ্ঞা, হঠাৎ করে কেন তারা এই ডিসিশন নিচ্ছে? তারা কি মহিলাদের উন্নত, মহিলাদের শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় জ্ঞান বা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে এর বিরুদ্ধে? সমস্যাটা কোথায়? তাদের সরকার বলছে তালেবানের এই নিষেধাজ্ঞাগুলো রক্ষা করে বলেছে যে তাদের জাতীয় স্বার্থে এবং মহিলাদের সম্মান রক্ষা করার স্বার্থে তারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বন্ধ করেছে। ভারপ্রাপ্ত উচ্চশিক্ষা মন্ত্রী নিদা মাহমুদ নাদিম এই বিষয়ে তার প্রথম মন্তব্যে তিনি বলছেন, আফগান রাষ্ট্রীয় সম্প্রচারকারী আরটিএ কে বলেছে যে মহিলা ছাত্রদেরকে উপযুক্ত ইসলামিক পোশাক না পরা এবং বিভিন্ন লিঙ্গের ছাত্রদের মধ্যে মিথস্ক্রিয়া সহ বেশ কয়েকটি সমস্যা এই সিদ্ধান্তকে পরিচিত করেছে। তারা হিজাব পালন করেনি, তারা এমন পোশাক নিয়ে আসছিল যা বেশিরভাগ মহিলারা বিয়েতে যাওয়ার জন্য পরেন। তো এবার বলুন আপনারা, একটি ইসলামিক রাষ্ট্রে, ইসলামিক সরকার, সে কিভাবে বেপর্দায় একটি প্রতিষ্ঠানকে চালাতে পারে, অনুমতি দিতে পারে, যেটা তো প্রযোজ্য নয়? এই জন্য সরকার বন্ধ করেছে একটি ভালো ডিসিশন দেওয়ার জন্য। তারা কিন্তু এটি স্থায়ীভাবে নিষেধাজ্ঞা করেনি, তারা নিয়মকানুন বদলানোর জন্য, এই যে হিজাব ছাড়া যারা বেপরোয়া বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এটা বন্ধ করার জন্যই তারা সাময়িকভাবে এই কাজটি করেছে। এটা মুসলিমরা বুঝে, মুসলিম মহিলাদেরকে তাদের সম্মান দেওয়ার জন্য তারা এই কাজটি করেছে। আর বাহিরের দেশে যারা আছে, যারা অমুসলিম, যারা খ্রিস্টান, যারা ইহুদি, তারা এই বিষয়টিকে নিন্দনীয়ভাবে সবার কাছে উপস্থাপন করছে। বিষয়টি কিন্তু এমনটা নয়। তারা তাদের দেশে ইসলামিক যেহেতু রাষ্ট্র হয়েছে, ইসলামিকভাবে মহিলারা চলবে, তারা এটা বাধ্যতামূলক করছে। হিজাবটাকে তারা বাধ্যতামূলক করে দিতে চাচ্ছে। এটা তার বাংলাদেশ, ভারত বা ইউরোপ কান্ট্রি না, যে যেমন করে চলাফেরা করতে পারবে। তাদের দেশে ইসলাম আছে, সেই জন্য তারা ইসলামকে বাধ্যতামূলক করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।